ভুয়া পরিচয়ে মানুষের সাথে সখ্য গড়ে তাদের অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের 8 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। তারা জানায়, চক্রটি মানুষের সাথে ঘনিষ্ঠ হতে নিজেদের সাংবাদিক, ব্যবসায়ী, চিকিৎসক সহ নানা পরিচয় দিত। অপহরণের পর টাকা না দিলে করা হতো নির্মম নির্যাতন। তারা ক্ষুদ্র ব্যবসায়ীদের টার্গেট করে এই অপহরণ বাণিজ্য চালাতো বলেও জানায় র‍্যাব। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এই রেলিং দিয়ে আর আয়রন লাস্ট পর্যায়ে তেল ঢালে দিছে। আলমগীর মিয়া পেশায় ওষুধ ব্যবসায়ী। গেল 29 এপ্রিল বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিষয়ে কথা বলতে যাওয়ার পথে হন অপহরণের শিকার। আলমগীর জানান, অপহরণকারীদের দাবি করা মুক্তিপণ পাঠাতে তার পরিবার দেরি করায় নির্মমভাবে নির্যাতন করা হয় তাকে। বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত করা হয় শরীরের পেছনের অংশ। এ বিষয়ে অভিযোগ পেয়ে রাজধানীর জুরাইন এলাকায় অভিযান চালায় র‍্যাব 10। আটক করা হয় চক্রের 8 সদস্যকে। এদের মধ্যে একজন বয়স্ক পুরুষ এবং দুজন নারীও রয়েছেন। এ সময় উদ্ধার করা হয় আলমগীরকেও। র‍্যাব জানায়, কৌশলের জন্যই বিভিন্ন বয়সের সদস্য রয়েছে অপহরণকারী চক্রে। এই অপরাধী চক্রটা বুঝতে পেরেছে নিশ্চয়ই তার কাছে টাকা আছে, তাকে অপহরণ করলে ভালো পরিমাণ টাকা পাওয়া যাবে। এবং আমরা যতটুকু জিজ্ঞাসাবাদ করেছি, ভিকটিমের পরিবারও অলমোস্ট 5 লাখ টাকা দেওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গিয়েছিল। ইতিমধ্যে র‍্যাব এটাকে টেক ওভার করছি, আমরা ভিকটিমকে উদ্ধার করলাম এবং আসামিদেরকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার কথাও জানায় র‍্যাব। তার একজন সংঘবদ্ধ অপরাধী চক্র। শফিকুজ্জামান রুবেল, News24, ঢাকা।